আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান, এন্ড সবাইকে স্বাগতম পাইথন ম্যাজিক সিরিজে আমাদের। সো আজকে আমাদের আর ইন্টারেস্টিং যে জিনিসটা দেখবো সেটা হলো টেক্সট টু স্পিচ কনভার্সন। মাত্র 4-5 লাইনের একটা কোডে আপনি করতে পারবেন, 4-5 লাইনও না, মাত্র আমি বলবো 3 লাইনের কোডে আর কি। সো চলুন সেটা দেখে ফেলি কিভাবে আমরা পাইথনের মাধ্যমে টেক্সট টু স্পিচ কনভার্সন সিস্টেম বানাতে পারি। বেসিক্যালি 3 লাইনের কোড হলো, আপনারা এই জিনিসগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট এটা আমি এখানে জাস্ট আপনাদের ইউজ করাটা শেখাবো, বাকিটা আপনাদের হাতে। চলুন চলে যাই। তো দেখুন, আমি একটা বানিয়ে নিয়েছি, আমি একটা ফোল্ডার এবং এটা এখানে আমি টাটট্রি নামে একটা ফাইল বানিয়ে নিয়েছি, সেটা পাই ফাইল। তো পাইথন ইনস্টলাইজেশন না দেওয়া থাকলে আমার ডিসক্রিপশনে চলে যাবেন, এবং যদি বিএস কোড ইনস্টলাইজেশন না থাকে আমার ডিসক্রিপশনে চলে যাবেন, ভিডিও সব পেয়ে যাবেন। তো দেরি না করে আমরা চলুন চলে যাই। সবার আগে আপনাদের যেটা লাগবে সেটা হলো একটা এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করবো, সেটা হলো ইম্পোর্ট পাই টি টি এস এক্স থ্রি। এটা কি? এটা হলো টেক্সট টু স্পিচ কনভার্সন লাইব্রেরি পাইথনের জন্য। সো এই মডিউলটা কি করে, আমাকে স্পেস টেক্সট টু স্পিচ কনভার্সনের জন্য ইউজ করা হয় এই মডিউলটা। আর যারা মডিউল সম্পর্কে জানে না পাইথন নাকি, শিখুন, তেন মডিউল সম্পর্কে বুঝতে পারবেন আপনারা। সো এই পাই টি টি এস এক্স থ্রি যদি আপনাদের না থাকে কি করবেন আপনারা, আপনারা করে নেবেন হলো পিপ ইনস্টল পাই টি টি এস এক্স থ্রি। সো আমি আপনাদেরকে ইনস্টলও দেখাবো ইনস্টল করাটা। আপনারা উইন্ডোজ এক্স পার্সেল ওপেন করবেন, অ্যাডমিনে চলে যাবেন, ইয়েস দিবেন, তারপরে দিয়ে দেবেন পিপ। পিপ সম্পর্কে না জানলে আমার ভিডিও দেখতে পারুন, পিপ ইনস্টল, সরি আমি তো এটা লিখে দিয়েছিলাম। তো আমি দিয়ে দিই এখানে, দেখুন আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই। আপনার যদি না থাকে আপনার ডাউনলোড করে নেবেন, অবশ্যই ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। সো এতটুকু ছিল ইনস্টলাইজেশন প্রসেস আমাদের। তো এইটা ইম্পোর্ট করে ফেললাম, ব্যাস এখন আমাদের ইউজ করা শিখতে হবে পাইটিটিএসএক্সটা। সো পাইটিটিএসএক্স ইউজ করার আগে আমাদেরকে ইঞ্জিন ইনিশিয়ালাইজ করতে হবে, যেখানে আমাদের অর্থাৎ ইঞ্জিনে কি করতে হবে, ইঞ্জিনটা ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ কোন আপনি কোন যে ভয়েসটা ইউজ করবেন, যেই এপিআইটা, সেটা ইনিশিয়ালাইজ করা। তো আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম ইঞ্জিন। তো ইঞ্জিন এখানে আমি ইনিশিয়ালাইজ করব। তো কিভাবে ইনিশিয়ালাইজ করব, পাই টিটিএসএক্স3 ডট ইনিট। তো আমি ইনিশিয়ালাইজ করে দিলাম ইনিট। আপনারা আমরা এখন এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আপনারা ব্ল্যাঙ্ক রাখতেও পারেন, কিন্তু সবচেয়ে বেটার অপশন আমরা ইউজ করব যেটা হলো স্যাপি 5। স্যাপি 5 কি, আপনারা যদি কপি করে ক্রোমে ব্রাউজারে গিয়ে যদি এখানে আমি নিউ ট্যাব খুলে স্যাপি 5 লিখে সার্চ দেই, দেখবেন মাইক্রোসফট স্পিচ এপিআই। তো আমরা মাইক্রোসফট স্পিচ এপিআই ইউজ করব, দেখুন 5 ভার্সন 5। তো আমরা এটি ইউজ করবো, এটা আপনাদের অপশনাল কিন্তু এটা ইউজ করা ভালো। তো আমরা ইঞ্জিনটা ইনিশিয়ালাইজ করে দিলাম, আমাদের পাইটিএসএক্স3 ইনিশিয়ালাইজ হয়ে গেল, আর আমরা এই ভয়েস এই এপিআইটা ইউজ করবো সেটাও বলে দিলাম। দেন এখন আসেন আপনাদেরকে আমি ভয়েসেস দেখাবো, আমরা কোন ভয়েসগুলো ইউজ করবো সেটা। সো আপনি অবশ্যই টেক্সট টু স্পিচে কনভার্ট করবেন, তো কার ভয়েস ইউজ করবেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি এখানে কি করবো, ইঞ্জিন ডট গেট প্রপার্টি করে নেব। আমি যত কিছু আছে গেট প্রপার্টি করে নিলাম, গেট করে নিলাম আই গেস। তো এখান থেকে আমি কি করে নিলাম, গেট ভয়েসগুলো গেট করে নিব। তো গেট প্রপার্টি আমি এখানে কি দেব, স্ট্রিং হিসেবে দেবো ভয়েসেস। অর্থাৎ আমি সব ভয়েসগুলো গেট করে নিলাম। তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই, লাইক আমি এখানে আপনাদেরকে প্রিন্ট করে দেখাই, লাইক প্রিন্ট প্রিন্ট লাইক এখানে যদি আপনাদেরকে ভয়েসেস, আমি অনেক ধরনের আইডিয়া আছে, লাইক ধরুন আপনাদেরকে আমি যদি ভয়েসেস দেই প্রিন্ট করি, সরি দেন আমার কনসোলে যদি রান পাইথন ফাইল দেই, তাহলে আপনারা আইডি দেখতে পারবেন অনেকগুলো। আমি এটা একটু বড় করি, তো দেখুন অনেকগুলো আইডি, 1, 2, এই যে একটা আইডি, তারপর এই যে একটা আইডি, অনেকগুলো অবজেক্ট আছে মোটামুটি, একটা লাইক একটা ছেলে একটা মেয়ের অবজেক্ট আর কি। তো আমরা কোনটা ইউজ করবো, লাইক আমরা যদি দিয়ে দেই .0, লাইক 0.id দিয়ে দেই, এগুলো আইডি পেয়ে গেলাম আমরা। এখন যদি আমরা .id দেই তাহলে কি পাই, দেখুন তাহলে দেখুন এখানে হেই লোকাল মেশিন, এখান থেকে আমরা যে ভয়েসটা পাচ্ছি টিটি ডেভিডের ভয়েসটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে যদি 0 না দিয়ে 1 দেন তাহলে পাবো একটা ডেভিড টু ছেলে, তাই না, মেয়ের ভয়েস পাবো। দেখুন তাহলে আপনি, আমি যদি এটা একটু বড় করে দেখাই, দেখুন এখানে জিরা, সো সে একটা মেয়ে, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি 0-ই শুনতে চাই, তো 0-ই দিলাম, আপনাদের ইচ্ছা। এটা আমি প্রিন্ট আউট করে দিব।
কমেন্ট আউট করে দেবো, কারণ এটা আমাদের সেট করতে হবে। কোথায় সেট করবো এটুকু আমি কপি করে নেবো, জিরো ডট আইডিটা কপি করে নিয়ে নিবো, ইঞ্জিন ডট সেট প্রপার্টি করবো। আমি ফার্স্ট গেট প্রপার্টি করলাম, ভয়েস গুলো গেট করে নিলাম, এখন আমার সেট করে দিতে হবে কোন ভয়েসটা ভয়েসটা আমি শুনতে চাই, এটা আপনাদের ইচ্ছা। ইঞ্জিন ডট সেট প্রপার্টি, ইঞ্জিন ডট সেট প্রপার্টি, তারপর দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিব আমরা ভয়েস, তারপরে দিয়ে দিব কমা ভয়েস ডট আইডি। আমাদের এখানে স্ট্রিং হয়ে গিয়েছে, সরি, এভাবে দিয়ে দিবেন। আমরা স্ট্রিং নিবে, সে ফার্স্ট সেট প্রপার্টি ফার্স্ট এলিমেন্টটা স্ট্রিং হবে, আমরা এখানে ভয়েস শুনতে চাই, ভয়েসটা সেট করতে চাই, আর যে ভয়েসটা সেট করতে চাই সেটাও দিয়ে দিলাম। তো ব্যাস, এখন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনারা কি করবেন, আপনারা লাইক ইঞ্জিন ডট সে, এবং যদি ইঞ্জিন ইঞ্জিন ডট সে দেন, লাইক আমি টেস্ট করার জন্য বলতেছি, দিস ইজ মি, তো আমি যদি এখন রান করি তো এখানে মেবি একটু এরর এসেছে, কারণ আমাকে এখানে ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েট করতে হবে। হ্যাঁ, ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েটটা দিতে হবে, এটা না দিলে হবে না আপনাদের। দিস ইজ মি, দেখুন কথা কিন্তু শুনতে পেয়েছেন, দিস ইজ মি, ওকে, ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েট দিতে হবে। দিস ইজ মি, দেখুন দিস ইজ মি, তো এখানে আপনারা যে কোনো টেক্সট দিয়ে দিতে পারেন, আর সবচেয়ে বেটার অপশন হলো আপনারা এগুলো ফাংশনের মধ্যে নিয়ে যান। ডিফ ফাংশন লাইক দিয়ে দিলাম, স্পিক একটা এলিমেন্ট নেবে অডিও লাইক, দেন এখানে দিয়ে দিলাম। তো দেন আমি যদি এই ফাংশনটা কল করি, স্পিক স্ট্রিং দিয়ে দেই আমি এখন, মাই নেম ইজ সুমন, দেন যদি আমি রান দেই, দিস ইজ মি, দিস ইজ মি, কারণ এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, সরি, এখানে অডিও দিতে হবে। এখন যদি আমি রান এন্ড রান, মাই নেম ইজ সুমন, মাই নেম ইজ সুমন, এখানে আপনার ইচ্ছা তো কিছু স্ট্রিং মাই নিতে নেম পারেন। ইজ সুমন, আপনাদেরকে আমি জাস্ট উইকিপিডিয়া থেকে একটা জিনিস দেখাই, যে এখান থেকে কপি করে লাইক লাইক কি দিয়ে দিব, লাইক ধরুন ফুটবল, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2023, লাইক এখান থেকে আমি ফিফা থেকে কিছু কপি করে এনে দিলাম টেক্সট, লাইক কোনো টেক্সট পাই কিনা, আমি কোনো টেক্সট পাচ্ছি না এখানে, লাইক এইটুক দিয়ে দিলাম, ইয়েস পেয়েছি। এটুক কপি করে আমি যদি এখন যাই, এখন এখানে যদি আমি পেস্ট করি, এখন যদি আমি আপনাদেরকে রান করে শোনাই, 2022 World Cup is taking শুনতে place in পাচ্ছেন, Bangla. দ্যাটস President Bootstrap অসাম। summoned due to the heat. The tournament kicks off on Sunday, November 20th at the Al-Bayt Stadium when Qatar take on Ecuador in Group M. তো আমি আমি কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লাগলো ভিডিওটি, এবং অবশ্যই সিরিজটি অ্যাক্সেস করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই।